Assalamualaikum everyone, welcome back to my channel. আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আমার ব্লগটি শুরু করছি। আমি যেদিন ঢাকাতে এসেছি তো ওই দিন বিকেল থেকে, তো এই যে আমি বাসায় এসে সবার প্রথমে আমি আমার বিছানার চাদরগুলা চেঞ্জ করে নিচ্ছি, যেহেতু অনেক দিন ধরে চাদরগুলা পাতা ছিল তো ওগুলো বেশ ময়লা হয়ে গিয়েছে। তো সবার প্রথমে আমি আমার দুটো বিছানার চাদর চেঞ্জ করে নিচ্ছি, আর এর সাথে বাসায় টুকিটাকি হালকা পাতলা কিছু মোছামুছি ক্লিনিংয়ের কাজ ছিল, তো সেগুলো আমি করে নিয়েছি। আর এদিকে কিন্তু আমি রাতের জন্য হালকা পাতলা কিছু খাবারও রান্না করে নিয়েছি। এদিকে আমি শিম আলু দিয়ে মাছ রান্না করেছি আর ভাত রান্না করেছি। এখন শুধু আমি গোসলটা করে নিব। তো এদিকে গোসল করতে করতে জারিপের বাবাও বাসায় চলে এসেছে, আর জারিপের যেহেতু ডাইপার শেষের দিকে ছিল তো ওই জন্য জারিপের বাবা অফিস থেকে আসার সময় এখানে 2 প্যাকেট ডাইপার এনেছে। তো আমরা যে দোকান থেকে ডাইপার নেই তো ওনাদের কাছে এভনি ডাইপার অ্যাভেলেবেল ছিল না, 1 প্যাকেটই ছিল, তো ওই জন্য এখানে জারিপের বাবা আর 1 প্যাকেট থাই ডাইপার এনেছে। যদিও থাই ডাইপারটা আমার কাছে আসলে অতটা ভালো লাগে না, আর বাসায় আসলে মুড়ি শেষ হয়ে গিয়েছিল তো ওই জন্য 1 প্যাকেট মুড়ি এনেছে। আর এখানে জারিপের জন্য 1 প্যাকেট ওয়েট ওয়াইপস এনেছে। জারিপের ওয়েট ওয়াইপসটাও শেষ হয়ে গিয়েছিল। আসলে এখন যদিও এটা অতটা ইউজ হয় না, তবে বাইরে টাইরে গেলে অনেক সময় লাগে আর কি। আর এই যে এদিকে বাবা অফিস থেকে আসার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছেন বাবা ছেলের খুনসুটি কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে, আর তাদের এই খুনসুটি একদম ঘুমানোর আগ পর্যন্ত চলেছে। আরে যে এখন এখানে আপনারা বেশ কিছু জিনিস দেখতে পাচ্ছেন, এগুলা সব কিছু জারিপের বাবা জারিপের জন্য কিনে রেখেছে। এগুলা দেখে আসলে জারিপ কি সারপ্রাইজ হবে, আমি নিজে অনেক সারপ্রাইজ হয়ে গিয়েছি। এখানে সবার প্রথমে দেখতে পাচ্ছেন একটা টেন্ট হাউস, যদিও এই টেন্ট হাউসটা আমি নিজেই কিনতে বলেছিলাম যাতে জারিপ আসার পরে দেখে অনেক খুশি হয়। বাট বাকি যে জিনিসগুলো এখন আপনাদেরকে দেখাচ্ছি এগুলো একটাও আমি জানতাম না যে জারিপের বাবা কিনেছে। তো এখানে দেখতে পাচ্ছেন একটা ফেয়ার অ্যান্ড লাভলি, একটা প্যান্টিন শ্যাম্পু, এগুলো আসলে আমার জন্য কিনেছে। এই জিনিসগুলো আসলে বাসায় শেষ হয়ে গিয়েছিল তো ওই জন্য ও কিনে রেখেছে, আমি এটা আসলে জানতাম না। আর এখানে একটা কডোমোর লোশন দেখতে পাচ্ছেন, এটা জারিপের জন্য জারিপের বাবা কিনেছে, আমি জারিপের জন্য এই লোশনটাই ইউজ করি। আর এখানে একটা বাহিরের দেশের জুস দেখতে পাচ্ছেন, জারিপ যেহেতু জুস খেতে পছন্দ করে তো ওই জন্য তার বাবা এই জুসটা তার জন্য কিনে রেখেছে। এগুলো নাকি একদম অরিজিনাল ফলের জুস আর কি, যদিও এর মধ্যেও কয়েক কেমিক্যাল থাকে, তো তারপর এগুলো যেহেতু বাহিরের দেশের এগুলো নাকি একটু হলেও ভালো আর কি। আর এখানে দেখতে পাচ্ছেন জারিপের জন্য সে 2টা সুন্দর গাড়ি কিনে রেখেছে, এই গাড়িগুলো জারিপ খুবই পছন্দ করে। এই গাড়িগুলো আসলে দেখতে ছোট হলেও অনেক বেশি মজবুত হয় আর অনেকবার ফেললেও ভাঙে না, তো ওই জন্য জারিপ খেলতেও অনেক পছন্দ করে গাড়িগুলো নিয়ে। আর এমনিতেও জারিপ গাড়ি দিয়ে খেলতে অনেক বেশি পছন্দ করে। আর এদিকে আরও কিছু জিনিস জারিপের বাবা জারিপের জন্য কিনেছে, এখানে দেখতে পাচ্ছেন ব্রাজিলের জার্সি কিনেছে জারিপের জন্য জারিপের বাবা, সে তার নিজের জন্যও কিনেছে, তো সেটা আর এখন আমি দেখালাম না আপনাদেরকে, ইনশাল্লাহ আপনারা নেক্সট ভিডিওতে দেখতে পাবেন। আর এখানে জারিপের জন্য জারিপের বাবা 2টা সানগ্লাস কিনেছে। আসলে অনেক সময় দেখা যায় যে বাবু বাইকের সামনে বসে, তো বাইকের সামনে বসলে দেখবেন যে অনেক সময় পোকামাকড় উড়ে, তো ওই জন্য জারিপের বাবা অনেক দিন ধরে চাচ্ছিল জারিপের জন্য সানগ্লাস কেনার, তো এখানে নবরূপা থেকে 2টা অনেক সুন্দর সুন্দর সানগ্লাস কিনেছে আমার বাবাটার জন্য। আর এখানে দেখতে পাচ্ছেন সে বাবা এবং ছেলের জন্য একই ঘড়ি কিনেছে, যদিও এই ঘড়িগুলো আসলে 1 টাইম ইউজের জন্য, তারপরও বাবা ছেলে একই রকম ঘড়ি পরবে ওই জন্যই কিনেছে মূলত আর কি। আর বাবু সারাদিন ললিপপ ললিপপ বলে, তো ওই জন্য এখানে একটা ললিপপ কিনে রেখেছে, বাবুকে আমি আসলে অত বেশি ললিপপ খেতে দিতে চাই না আর কি। আর এখানে দেখতে পাচ্ছেন একটা মোবাইলের হ্যাঙ্গার আর কি, চার্জে দিলে যে হ্যাং করতে হয় ওটা আর কি, তো ওটা ওর সাথে কিনেছিল তো ওই জন্য আপনাদেরকে দেখিয়ে দিলাম আর কি। তো আপনাদের কাছে আমার বাবার এই গিফটগুলো কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না। আমার কাছে তো অনেক ভালো লেগেছে, আমি নিজেই অনেক খুশি হয়েছি যে তার বাবা তার জন্য এত কিছু কিনে রেখেছে।
তো ফাইনালি আমরা যখন রুমে বসে গিফটগুলা বের করছিলাম তখন বাবু এগুলা দেখে খুবই খুশি হচ্ছিল। আর এদিকে দেখতেই পাচ্ছেন সে কিন্তু অলরেডি গাড়ি দুটা নিয়ে খেলা শুরু করেছে, কারণ সবার প্রথম তার নজর পড়েছে গাড়ির দিকে, কারণ আপনারা তো সবাই জানেন যে বাবু গাড়ি অনেক বেশি পছন্দ করে। তো তারপরে আমি জারিবের বাবাকে বললাম যে টেন্ট হাউসটা তুমি খুলে দাও, কারণ বাবু তো এর আগে কখনো এই টেন্ট হাউস দেখেনি। তো সত্যি আমার বাবাটা টেন্ট হাউস পেয়ে সে অনেক অনেক খুশি হয়েছে, যেটা আসলে বলার মতো না। আমি আসলে আগে থেকেই ভেবেছিলাম যে বাবু এটা পেলে অনেক খুশি হবে, যেহেতু এর ভিতরে অনেকগুলো বল থাকে। তো এই টেন্ট হাউসের অনেকগুলো সাইজ থাকে, জারিপের বাবা এখানে মিডিয়াম সাইজটা নিয়েছে, এটা আর ভিতরে 100 পিসের মতো বল থাকে আর কি। আর এই প্ল্যানটা আসলে আমারই ছিল, আমি জারিবের বাবাকে আগে থেকেই বলেছিলাম যে তুমি আগে থেকে এই টেন্ট হাউসটা কিনে রাখবে যখন বাবু আসবে বাসায় আর কি, তো ও দেখে অনেক খুশি হবে। তো সেটাই সত্যি হয়েছে, যখন বাবু টেন্ট হাউসটা পেয়েছে তো সাথে সাথে সে গাড়ি দুইটা রেখে দিয়েছে, মানে গাড়ি রেখে সে টেন্ট হাউস নিয়ে খেলা শুরু করেছে। আর এটাই আসলে স্বাভাবিক, আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা বাচ্চাই এ ধরনের কালারফুল খেলনা দিয়ে খেলতে অনেক বেশি পছন্দ করে। তো সেম জারিপও, তো জারিপের খুশি দেখে আমাদের দুজনেরই খুব ভালো লাগছিল। আর প্রথমে আমরা এই রুমে এই টেন্ট হাউসটা ওপেন করি, যেহেতু আমাদের এই রুমে জায়গা অনেক বেশি বেডরুমের তুলনায় আর কি। তো পরে আমরা যখন বেডরুমে চলে গিয়েছি তখন জারি বারবার বলছিল যে এই রুমে টেন্ট হাউসটা এনে দেওয়ার জন্য, যেহেতু আমরা বেডরুমেই বেশি এর ভাগ সময় কাটাই আর কি। তো পরে জারিপের বাবা এই রুমে এনে দিয়েছে, দেখতেই পাচ্ছেন সে অনেক মজা করে খেলছে আর কি। আর এটা হচ্ছে গিয়ে পরের দিন সকালবেলা, আমরা ঘুম থেকে উঠে চলে এসেছি বাসার নিচের হোটেলে নাস্তা করার জন্য। আর আমাদের আসলে ছুটির দিনগুলোতে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে যায়, তো এদিকে হোটেলে এসে দেখি যে নাস্তা প্রায় শেষের দিকে। তো ওনাদের কাছে জিজ্ঞাসা করলাম কী কী আছে, তো ওনারা বলল শুধু ডাল আর পরোটা আছে, তো তাই দিতে বললাম, কী আর করার, আমাদের সকালে সবারই আসলে বেশ ক্ষুধা লেগে গিয়েছিল। তো যে এখানে জারিপের বাবা আসলে রুটি আর ডাল খাচ্ছে, আর আমি নিয়েছিলাম পরোটা আর ডাল, ওনাদের পরোটাটা অনেক বেশি মজা, তো জন্য আমি পরোটা নিয়েছিলাম, আর সাইজগুলো অনেক বড় বড় আর কি। আর সাথে নিয়েছিলাম ডিম অমলেট, তো এগুলা দিয়েই আজকে আমরা সকালে নাস্তা করে নিয়েছি। আর এদিকে সকালের নাস্তা করে আমরা আসলে একটু রেডি হচ্ছিলাম, জারিপের দাদির সঙ্গে দেখা করতে যাব ওই জন্য। তো বাড়ি থেকে আসার সময় কিছু জিনিস এনেছিলাম অল্প অল্প, আপনারা তো দেখেছেন। তো তিনটা মালটা এনেছিলাম, সেখান থেকে একটা মালটা নিয়েছি, দুইটা বেল এনেছিলাম, তো একটা কদবেল নিয়ে নিয়েছি, আর চারটা ড্রাগন ফল এনেছিলাম, তার থেকে তিনটা অলরেডি জারিপা জারিপের বাবা খেয়ে ফেলেছে, তো একটাই ছিল, তো একটা আমার শাশুড়ি মার জন্য নিয়ে যাচ্ছি আর কি। আর এখানে বেশ কিছু বিস্কিট আর নুডলস ছিল বাসায় এক্সট্রা, তো সেগুলাও নিয়ে যাচ্ছি, আম্মু বাড়িতে নিয়ে যেতে পারবে, কারণ আম্মু আজকে রাতেই বাড়িতে চলে যাবে, তো ওই জন্যই মূলত এসেই সকালে দেখা করতে যাওয়া হচ্ছে। আর আমার শাশুড়ি মা আসলে ঢাকায় এসেছিল ডাক্তার দেখানোর জন্য, তো আমরা আসলে অনেক রিকোয়েস্ট করেছিলাম বাসা আসার জন্য বা ঢাকাতে আরও কিছুদিন থাকার জন্য, কিন্তু আম্মু আসলে বেশ কিছুদিনই হয়েছে ঢাকায় এসেছে, তো ওই জন্য আর থাকতে চাচ্ছে না, সে এখন বাড়িতে চলে যাবে, তো ওই জন্য আর জোর করলাম না, কারণ আম্মু বলছে যে আবার কিছুদিন পরে আসবে ইনশাল্লাহ। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ফুললি রেডি হয়ে গিয়েছি, আমার বাবাটাও সে তার দাদুর সঙ্গে দেখা করতে যাবে বলে একদম রেডি হয়ে গিয়েছে মাশাআল্লাহ। এখন আমরা যাচ্ছি আমার মেজ ভাসুরের বাসায়, ওখানে আমার শাশুড়ি মা রয়েছে, তো ওই জন্য ওখানেই দেখা করতে যাচ্ছি। আর আমার মেজ ভাসুর থাকে আসলে মিরপুরে,
তো আমরা এখন মিরপুরের উদ্দেশ্যেই রওনা করব। আর আমাদের বাসা থেকে মিরপুর আসলে খুব একটা কাছে না, বেশ খানিকটা দূরেই, তো যেতে যেতে আমাদের বেশ খানিকটা সময় লেগে যাবে। আর এদিকে জারিফের বাবা গ্যারেজে গিয়েছে বাইক বের করতে, তো আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছিলাম। আর আজকে কিন্তু আমার বাবা একটা নতুন সানগ্লাস পরেছে, তার বাবার দেওয়া আর কি, তো ওই দিন রাতে কিন্তু কোনো মতেই সে সানগ্লাস পরবে না। আর আজকে সে বুঝতে পারতেছে যে বাইরে ঘুরতে গেলে সানগ্লাস পরতে হয়, তো ওই জন্য সে একদম ইজিলি সানগ্লাস পরে নিয়েছে, কোনো কিছুই আমাকে বলেনি। তো এখানে বাবা এবং ছেলের কয়েকটা পিক তুলে নিলাম আর কি। তো এখন কিন্তু আমরা চলে এসেছি মিরপুরে, তো এখানে একটা ফলের দোকান থেকে কিছু ফল কিনে নিলাম। এখানে কমলা আর নাশপাতি নেওয়া হয়েছে আম্মুর জন্য, আম্মু এই ফলগুলো খেতে বেশি পছন্দ করে আর কি। আর এদিকে যেহেতু আমাদের আসতে আসতে একদম দুপুর হয়ে গিয়েছিল, তো আসার সাথে সাথে আমাদের খাবার দিয়ে দিয়েছে। তো এখানে ভাবি মোটামুটি অনেক কিছু রান্না করেছিল, এখানে শিং মাছ ভুনা করেছিল, মুরগির মাংস রান্না করেছিল, তারপরে গরুর মাংস, তারপরে হচ্ছে গিয়ে একটা ভাজি ছিল, সাথে লাউ চিংড়ি রান্না ছিল। তো মোটামুটি অনেক কিছু দিয়ে দুপুরের খাওয়া দাওয়া হলো। আর এখানে দেখতে পাচ্ছেন জারিফ তার দাদু এবং ফুপির হাতে খুবই মজা করে সেভেন আপ খাচ্ছে, তো সেভেন আপ খেতে সে বরাবরই খুবই পছন্দ করে, বাট তাকে তো খুব একটা দেওয়া হয় না, এখানে তার দাদু এনে তাকে দিতে আর কি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে, কথা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।